তোমরা কিন্তু অনেকেই জানো আবার অনেকেই জানো না আমাদের কিন্তু গিফট স্টোর থেকে একে ফ্রেগনেন্ট গিফট করার অপশন এবং এর ফ্রেগনেন্টের পেট গিফট করার অপশন কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে কেন ইভো এর ফ্রেগনেন্ট গিফট অপশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আবার কবে থেকে আমরা গিফট অপশনে পেয়ে আজকের ভিডিওতে এইটাই তোমাদেরকে ক্লিয়ার করবো আসলাম তোমরা সকলেই ভালো আছো তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গিফট স্টোর থেকে আমরা যেখান থেকে আমাদের ফ্রেন্ডদের কোন কিছু গিফট করতে পারি ক্যারেক্টার হোক বা আইটেম হোক সেই গিফট স্টোর থেকে কিন্তু একে বা ইভো একের ফ্রেগনেন্ট কিন্তু সরিয়ে নিয়ে গিফট অপশন থেকে কেন একের ফ্রেগনেন্ট সরিয়ে নিয়েছে এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কনফার্মলি বলে দিতে পারবো বাট কবে আবারও একের ফ্রেগনেন্টটি অ্যাড করবে এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কনফার্মলি বলে দিতে পারবো না আমি যত দূর যারা রিচার্জ করে দেখেছি ঘাটাঘাটি করেছি সেই অনুযায়ী তোমাদেরকে জানানোর চেষ্টা করবো কারণ অনেকেই কোশ্চেন করতেছিল বাংলাতে এরকম একটা ভিডিও এখনো পর্যন্ত আপলোড হয় নাই তাই আমি হয়তো বা ফার্স্ট এই ভিডিওটি আপলোড করছি আজকের ভিডিও দেখতে উইকলি মেম্বারশিপে গিব রয়েছে পার্টিসিপেট করতে ভিডিওতে ফাইভ হান্ড্রেড লাইক আমি কমপ্লিট করে দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অসেট করে দিতে হবে এবং কমেন্ট বক্সে তোমার ইউআইটি দিয়ে দিতে হবে অবশ্যই একটি মূল্যবান কমেন্ট করে তারপরে তোমার ইউ আইডি দিবা শুধু ইউ দিলে কিন্তু স্ক্যাম হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে এবং গত দুইটা ভিডিওর গিভ আওয়ে রেজাল্ট কিন্তু আমরা ভিডিওর লাস্টে দিয়ে দিব সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক অনেকেই কমেন্ট করতেছিলে এবং অনেকের রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটি মেক করা সো আমি চাইবো সকলেই যেন আজকের ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দাও একটা কথাই বলবো বাংলাদেশ সার্ভার কিন্তু এখনো ইন্ডিয়া থেকে কন্ট্রোল হয়ে থাকে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু কিছুদিন আগে পাঁচ থেকে ছয় দিন আগে কিন্তু ড্রাকো একে ফ্রেডেট ওয়েলে কিন্তু রিটার্ন করেছে এই ইভেন্ট থেকে কিন্তু অনেকেই ড্রাকো একে বের করেছে ড্রাকো একে একমাত্র গান যার ফ্রেগনেন্ট গিফট অপশনে পাওয়া যায় জানি আর কথা বাড়াচ্ছি না একদম ডিরেক্টলি মেন পয়েন্টে চলে যাবো আমরা তোমরা বলতে পারো যে ভাই ইন্ডিয়াতে ড্রাক ওয়েকে দিয়েছে বাংলাদেশে তো ড্রাক ওয়েকে দেয়নি তাহলে আমাদের প্রেগনেন্ট কেন সরিয়ে নিল ছয় তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ইন্ডিয়াতে গিফট অপশনে ফিফটি পার্সেন্ট সার আসতে চলেছে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সবকিছুর উপরে ফিফটি পার্সেন্ট সার দেওয়া হবে গিফট অপশন থেকে এটা বাংলাদেশ সার্ভার আসবে কিনা এটা কনফার্মলি বলা যাচ্ছে না তো তোমরা অনেকেই বলতে পারো ভাই ছয় তারিখে গিফট অপশনে ফিফটি পার্সেন্ট সার দিবে তাহলে এতদিন আগের থেকে আমাদের প্রেগনেন্ট সরিয়ে নেওয়া কেন হলো গেরিনা বুঝতে পেরেছিল যে তারা ড্রাক ওয়েকে দিয়েছে ড্রাক ওয়েকে দেওয়ার কারণে অনেকেই নো বাইডিতে টপ আপ করে রেখেছে এবং গুলি গিফট করে তারা কিন্তু খুব সহজেই ড্রাকিটি ম্যাক্স করে ফেলবে সো যার জন্য কিন্তু তারা গিফট অপশন থেকে ফ্রেগ্রেন্ট গুলি সরিয়ে নিয়েছে আর ইন্ডিয়া সার্ভার থেকে যেহেতু সার্ভার থেকে অটোমেটিকলি কিন্তু সরে গেছে আর বাংলাদেশ সার্ভারও খুব তাড়াতাড়ি আসবে এখানে তোমরা ব্যানারটি লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন নতুন কিছু আইটেমও অ্যাড হবে গিফট স্টোরে এই দিন আমাদের ছাড় দেওয়া হবে ওই দিন ছয় নভেম্বর কিন্তু গিফট অপশনে কিছু নতুন নতুন আইটেম অ্যাড হবে সো এখানে কি ইভো ফ্রেগ্রেন্স অ্যাড হবে কিনা সেটা তোমাদেরকে একটু কনফার্মলি বলে দিব ফ্রেগ্রেন্ট যদি অ্যাড হওয়ারই থাকতো তাহলে কিন্তু এটা সরিয়ে নিত না আর এটা অ্যাড হওয়া কখনোই সম্ভব না যেদিন ফিফটি পার্সেন্ট ছাড় দিবে সেই দিন কখনোই কিন্তু ফ্রেগনেন্টি আর অ্যাড করবে না গিফট অপশনে সো গ্যারিনার অনেক বেশি লস হয়ে যাবে তার জন্য কিন্তু ফ্রেগনেন্টি সরিয়ে নিয়েছে গিফট অপশন থেকে যাতে খুব সহজেই তারা একেটি ম্যাক্স না করে ফেলতে পারে অন্যান্য আইটেমগুলি নিতে হয় তাদেরকে ইন্ডিয়ান ভাইরা যারা আসো অনেকেই নো বাইরিতে টপ আপ করে রেখেছিলে একেটি ম্যাক্স করার জন্য বাট তাদের জন্য কিন্তু দুঃসংবাদ তারা কিন্তু ম্যাক্স করতে পারলা না কারণ ফিফটি পার্সেন্ট ছাড় দিলে অনেক কম ডায়মন্ডে কিন্তু তারা ম্যাক্স করে ফেলতে পারবে সো এখন কথা হচ্ছে গিয়ে গিফট অপশনে কি আবারও ফ্রেগনেন্টি অ্যাড করবে এটা আমি কোনো লিক্স পাইনি বা কিছু পাইনি কেন সরিয়ে নিয়েছে এটা তোমাদেরকে বলে দিলাম কারণ এটা আমি ঘাটাঘাটি করে জানতে পারছি বাট কবে আসবে এটা আমি কোনো ঘাটাঘাটি করে জানতে পারিনি আমার আইডিয়ার উপরে কিছু বলবো তোমরা আবার বললো না যে ভাই তুমি উল্টা পাল্টা লিখ দিচ্ছ ভাই এটা আমি বলেছি আমি আইডিয়ার উপরে বলবো ঠিক আছে

ভাই ভাই তার ইউআইডি দেয়া আছে এবং তার আগের ভিডিওর গিভওয়ের হচ্ছে সিয়াম রহমান ভাই দুইজনের ইউআইডি দেয়া আছে ভিডিও আপলোডের আগেই তাদের উইকলি মেম্বারশিপটি চলে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের উইকলি মেম্বারশিপ ঠিক আছে কিনা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওতে উইকলি মেম্বারশিপের গিভওয়ের আছে পার্টিসিপেট করতে 500 লাইক এম কমপ্লিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও এবং কমেন্ট বক্সে তোমার ইউআইডি দিয়ে দাও সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট কোন ভিডিও তাইল কেচু গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ